नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा ओ अनेक अनेक भालोबासा जानाय। राहुर आशीर्वादे छय राशि विश्व जय करबे। केन देखुन, 23 अक्टोबर 2023 राहु राशि परिवर्तन करे जाच्छे। तार आगे बर्तमान समय ए जुलाई आज के 12 तारीख राहु किन्तु डिग्रीगत दिक थेके एवं नक्षत्रगत दिक थेके किन्तु बलवान। युवक अवस्थाते राहु प्रवेश करेछे। এই যুবক অবস্থাতে প্রবেশ করে এবং নক্ষত্রগত দিক থেকে পাওয়ারফুল হয়ে ছয় রাশিকে দিবে অপার ধন। দেখুন, রাহু আমাদেরকে কি দেয়? রাহু আমাদেরকে আকর্ষিক অর্থপ্রাপ্তি। হঠাৎ কোনো ক্ষেত্রে আপনি সাডেনলি চাকরি পেয়ে গেলেন, হঠাৎ কোনো সূত্র থেকে আপনি সম্পত্তি পেয়ে গেলেন, হঠাৎ আপনি কোনো জায়গা থেকে প্রচুর অর্থ পেলেন, বা যারা শিল্পর সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যাক্টিং মডেলিং, অর্থাৎ ভালো অ্যাক্টার হতে গেলে, অ্যাক্টারেস হতে গেলে রাহু গ্রহের কিন্তু প্রাধান্য দরকার। কলিযুগের রাহুই কিন্তু চটজলদি অনেক উঁচুতে কিন্তু পৌঁছায়। রাহু এই ছয় রাশিকে যাওয়ার আগে, মানে এক কথা আমি বলবো, চাইলেও ভুলতে পারবেন না এই ছয় রাশি। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই সৌভাগ্যশালী ছয় রাশি। দেখুন, আমি বারবার একটি কথা বলছি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন না, একটা ঋণের উপর আর একটা ঋণ, অর্থাৎ আপনার ঋণের বোঝা কাঁধে নিয়ে আপনি চলছেন, দিয়ালে পিঠ ঠেকে গেছে, আপনার উন্নতি হচ্ছে না, ব্যবসার জায়গায় খুবই খারাপ, লসের উপর লস, যেখানে হাত দিচ্ছেন সেখানেই আপনার লস হয়ে যাচ্ছে। পারিবারিক সমস্যা, প্রেমের ক্ষেত্রে ব্যর্থতা, বিবাহে বাধা এবং দাম্পত্য সুখের জায়গায় বাধা, আর্থিক স্থিতি আপনার ভালো নয়। আমি আবারও বলছি, কৌশিক রায়ের কাছে না ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, এবং কনফিডেন্সের সাথে বলছি, চার আমি হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি। সবার কিন্তু আমি হাত ধরি না, সবার কিন্তু আমি হাত ধরি না, অনেককে প্রেডিকশন করেও কিন্তু ছেড়ে দিই। যেখানে সারেন্ডার করে না, যে স্যার আপনি দেখুন অবশ্যই, তবে বাস্তুক্ষেত্র কিন্তু দেখা দরকার, যে আপনার বাস্তুর জায়গাটা কেমন রয়েছে। আমাদের বাস্তু কিন্তু 20% আমাদের জীবনে কিন্তু প্রভাব বিস্তার কিন্তু করে। আমাদের জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে কি না, আমি একটি কথা বলবো, নিশ্চিত রূপে আমি বলবো, এই যে রাহু যদি আপনার বাই বার্থ চার্ট যদি শুভ অবস্থাতে যদি থাকে, আপনাকে না রাজা কিন্তু করবে। আপনাদের জয় জয়কার হতে চলেছে রাহুর প্রসন্ন হওয়ায়। আমি একটি কথা বারবার আপনাদেরকে বলি, রাহু যে ফলটা দেয় কি না,
শনির অনেকখানি কিন্তু ফল কিন্তু রাহু কিন্তু দেয়। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, এবং যাদের জন্ম কুণ্ডলিতে বা হস্তরেখাতে রাহু আপনার নেগেটিভ রয়েছে, আমি বারবার বলছি রাহু রক্ষা কবচ পরিধান করুন, মিরাকেল কাজ করবে। শেয়ার বাজার, ট্রেন্ডিং, ফাটকা, স্টক মার্কেট, এখানে যারা টাকা ইনভেস্টমেন্ট করছেন রাহু রক্ষা কবচ পরিধান করুন, চমৎকার হবে। দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কৌশিক রায়ের কাছে না ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে। নিজস্ব বাই বার্চার্ট আগে দেখুন কোন জায়গাতে সমস্যা রয়েছে, কারণ এটা সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং। এখান থেকে আপনার জন্ম কুণ্ডলী আমি দেখতে পাচ্ছি না, আপনার জন্মছকে গ্রহের অবস্থান দেখতে পাচ্ছি না, দশা মহাদশা দেখতে পাচ্ছি না, নিশ্চিত রূপে কিন্তু আপনার এই সময় বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। রাহু প্রচণ্ড খুশি, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু লাভ দেবে রাহু। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। তৃতীয়ভাবে রাহু আপনাকে এক কথায় মালামাল করবে, যারা অনলাইন ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আপনি কোনো বিদেশের সাথে যুক্ত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কুম্ভ রাশিকে আগামী মাসগুলোতে কিন্তু 23 অক্টোবর পর্যন্ত কুম্ভ রাশিকে কিন্তু ধনের বর্ষা নিয়ে আসতে চলেছে, অপার ধন পেতে চলেছে। দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি, ষষ্ঠভাবে রাহু। প্রথম কথা, যাদের মামলা মকদ্দমা চলছিল, কেস কাবাড়িতে জর্জরিত হয়ে আছেন না, এখানে আপনাদের দিকে আপনারা কিন্তু রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ জাজমেন্টটা আপনারা কিন্তু পাবেন। যাদের কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। তিন নম্বর রাশি মিথুন রাশি। মিথুন রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। মিথুন রাশি, মিথুন রাশির ইনকাম গেন, আর্থিক স্থিতি মজবুত, আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে, চাইলেও ভুলতে পারবেন না। মিথুন রাশি ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির রাশিতে অবস্থান করে আপনাদের রাজনীতির ক্ষেত্রে উত্থান আপনাদেরকে দিবে, রাজনীতির কেরিয়ার ক্ষেত্রে উত্থান, এবং এই সময় আপনারা বিদেশ থেকেও কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন, লটারি শেয়ার বাজার ফাটকা থেকেও এই সময় কিন্তু আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির এক কথায় মালামাল হতে চলেছে, দীর্ঘদিনকে আটকে আছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে, আপনাদের বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু আসতে চলেছে তুলা রাশি। এরপর যে রাশি সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির পঞ্চমভাবে রাহু, হঠাৎ অর্থপ্রাপ্তি, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে। ধনু রাশির চমৎকার হতে কিন্তু চলেছে এই সময়ের মধ্যে। ধনু রাশির প্রপার্টি থেকে লাভ কিন্তু দিবে, কোনো জায়গায় যে দীর্ঘদিন টাকা ফেসে আছে এমন কোনো অর্থ প্রাপ্তির একটা বড় সম্ভাবনা নিয়ে আসতে কিন্তু চলেছে।
এবং আপনাদের এই সময় ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ হতে কিন্তু চলেছে। অর্থাৎ এই যে ছটি রাশির আমি কথা বললাম না, এই ছয়টি রাশির মানে এক কথায় যদি বলি চাইলেও কিন্তু ভুলতে পারবেন না ছয়টি রাশি। এবং এই সময়ের মধ্যে আপনাদের কোনো বড় ধরনের শুভ সংবাদ আসতে চলেছে। রাহু এবার ছয় রাশিকে বিশ্ব জয় কিন্তু করবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। অনেকে বলছেন যে কৌশিক তো আপনার দুটো চ্যানেল আছে। না, আমার একটি মাত্র চ্যানেল, সেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। এর বাইরে আমার দ্বিতীয় চ্যানেল কিন্তু নেই। এবং নিজের ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা না অবশ্যই আপনারা বিচার করুন। ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।